ওই যে একাউন্ট থেকে নামাই নিয়ে এসে তোগুলো গেই রাস্তা জোরে ভিক্ষা করো কিচ্ছু কই না সরকার ও তোকে কিচ্ছু কয় না তোকে টা মোড়া যখন ভালো লাগে তখন দি তোর হাতে কোন সমস্যা নাই পায়ে কোনো সমস্যা নাই এরপর আইয়ে ভিক্ষা চাইতে তো তোগুলো কি তো ঠিক মতো গাড়িও চাইতে পারতে আছি না হ্যাঁ ওই যে আবার আপনারা যেটা ভাবতেছেন ওইটা না আমি আমার ভাটা জমলগ্ন থেকে এরকম প্রতিবন্ধী ভা বুঝছেন আমার শরীরও প্রতিবন্ধী আমার সব কিছু প্রতিবন্ধী খালি মনটা একটু এই ভিক্ষা চাওয়া না মানে ভিক্ষা চাওয়া না এটা আমাকে নৈতিক দায়িত্ব কি দায়িত্ব নৈতিক দায়িত্ব কারণ প্রতিবন্ধী তো হ্যাঁ এলা আপনি আমার দশটা দেন চলেন তো রাস্তা ধারে ভিক্ষা করতেছে আপনি গাড়ি টান দেন ভাইজান ভাইজান আমনে

তোর রিক্সা আর একটা প্যাসেঞ্জার উঠবো না একলা করে দেবো না হ্যাঁ কোন জায়গা জানিয়ে আসছিলাম ও বিখ্যাতাম তো বুঝলে গেছি গা হারে আবেগ ফবন হয়ে গেছে মাইয়া রাত ধরার কি বাবা

আমার আল্লাহ নবীজি আগো এই বাড়িতে কি খালা মা ভাবি নানি দাদি কেউ আসেন নি গো আমারে যদি আল্লাহ রাস্তে কিছু দশ টাকা ভিক্ষা দিতেন তাইলে পালা মন্দ কিছু কিনা খাইতে পারতাম না না আপনি আপনি তো বাচ্চা দিচ্ছেন কি এটা কি ভিক্ষা সব সব তো কেতাম ও মা ফকিরে তো ভিক্ষাই নাই সাউল টাকা পয়সা আমার কাছে টাকা নাই

10 টাকা 10 টাকা মানে দেখেন নুটটা কেমন মনে আছে বাদামি কালার না হলদে কালো হলদে কালো না লাল কালো বুচ্ছি বুচ্ছি আজকালকে 10 টাকা ফকিরে দেয় না ওই 4 না পাই টাকা দেয় ফকির এই চাল দিছে নিয়ে যাও দাও

যে সুদর উপরে কইছি আর আজি গেছে অসুবিধা নাই তুমি পরে বুঝবা আমি কেমন পাচ্ছি সুদ দিব দিব